ডায়েরির উপর শ্যানেল 35 পারফিউম মাখিয়ে নিয়েছি। গ্র্যানি আমায় বলেছে এই পারফিউম নাকি তোমার লোরার খুব প্রিয়। আমি চায়নাতে গ্র্যানির কাছে থাকতে লোরার ব্যাপারে অনেক কিছু শুনেছি। শুনেছি তুমি সেই সময় লোরাকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাচ্ছিলে। শুনেছি তোমাদের মধ্যে এমন কিছু একটা ঘটেছিল যার ফলে লোরা ইন্ডিয়া যেতে রাজি হয়নি। সেই সময় ঠিক কি ঘটেছিল সেটা গ্র্যানি আমাকে কখনো পরিষ্কারভাবে বলেনি, তুমিও আমার সঙ্গে কোনোদিন শেয়ার করনি। গ্র্যানি বলেছে এই ডায়েরিতে নাকি সব লেখা আছে। লোরার হাতে তুলে দেওয়ার আগে আমাকে ডায়েরিটা একবার পড়ে নিতে বলেছিল, কিন্তু কেন জানি না পড়তে আমার মন সায় দেয়নি। দাদু, আমি এখন পরিষ্কার বাংলা লিখতেও পড়তে পারি। সবই অবশ্য গ্র্যানির দৌলতে। গ্র্যানি যত না চাইনিজ তার থেকে অনেক বেশি বাঙালি। লন্ডনের এই দিকটা একটু ঘিঞ্জি, এখানকার লোকজন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি মনে হয়। এই দিকটা অনেক চাইনিজ লোকের বাস, খরচও একটু কম। মিলানের অ্যাড্রেসে গিয়ে শুনলাম 12 বছর আগেই লন্ডনে চলে গিয়েছে তোমার লোরা। তুমি চিন্তা করো না, আমি লোরাকে তোমার ডায়েরি পৌঁছে দিয়ে তবে ইন্ডিয়া ফিরব। এই দুদিন এখানে সস্তায় থাকার জায়গা খুঁজতেই বেরিয়ে গেল সময়। আজ সকালে আমি লোরার খোঁজে বেরিয়েছিলাম। ইতালি থেকে যে ঠিকানা আমায় দিয়েছে সেটা ভুল, আবার কাল বেরোব। রাতে টেমসকে স্বর্গ লাগে জানো, কত আতশবাজি, এখানে কোনো ফেস্টিভ্যাল চলছে মনে হয়। আতশবাজি গোটা আকাশটাকে দিন করে দিয়েছে। এই সময়টা তুমি আর গ্র্যানি এখানে থাকলে খুব মজা হতো, তিনজনে খুব হই হই করতাম। শুভরাত্রি দাদু ভাই। আজ সকাল সকাল লোরার খোঁজে বেরিয়ে পড়েছি। শুনলাম এখনো নিউ টাউনে থাকে না, সেটবার্গের আশেপাশেই থাকে। এই জায়গাটা দেখলে একদম ইন্ডিয়া মনে হয়, কেমন স্বপ্নের মতো সাজানো ছোট ছোট অ্যাটিক টাইপের বাড়ি। মনে হচ্ছিল এখানেই থেকে যাই। যাই হোক, অনেক খোঁজ করেও লোরার হদিশ পেলাম না। নেবাররা বলল সে বছরখানিক আগে স্ট্যানফোর্ডে চলে গেছে, একটা এনজিওতে এখন কাজ করে। পাহাড়ের ধাপ কেটে অপূর্ব এক শহর, কিন্তু সেখানেও নেই। এনজিওতে খবর নিয়ে জানলাম যে উনি এখন নর্দার্ন আইল্যান্ডে আছে। সেখানেও অনেক খোঁজ করলাম, দুদিন দুরাত বরফের মধ্যে খুঁজে বেরিয়েছি। সম্ভাব্য সমস্ত জায়গাতেই গিয়েছি কিন্তু পাইনি। চায়না থেকে সোজা ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, এখন আফসোস হচ্ছে এত দূরে কেন এলাম। এখান থেকে আবার লন্ডন, ইন্ডিয়া ফিরে যাবার প্রস্তুতি। আমি গ্র্যানির কথা রাখতে পারলাম না, ডায়েরিটা লোরার কাছে পৌঁছে দিতে পারলাম না। দাদু, জানতে খুব ইচ্ছে করছে এই ডায়েরিতে কি লেখা আছে। গ্র্যানি বলেছিল তোমার লেখাগুলো নাকি সে বই আকারে ছাপিয়ে দিয়েছে, একবার দেখতেই হবে যদি কোনো সূত্র পাই। তোমার গোটা জীবনটা তুমি কত সুন্দরভাবে তুলে ধরেছো দাদু ভাই। তোমার লেখা পড়ে সত্যিই ভাবতে কষ্ট হচ্ছে যে মাত্র কয়েকটা মানুষের বিনোদনের জন্য তোমার জীবনটা তছনছ হয়ে গিয়েছিল। তোমার সঙ্গে লোরা বেঞ্জামিনের সম্পর্ক ছিল 4 বছরের। তোমরা 2020 বিয়ে করলে, লোরাকে পেয়ে তুমি কি যে খুশি হয়েছিলে সেটা তোমার লেখা পড়েই বুঝতে পারছি। হঠাৎ তোমার সঞ্জয় আঙ্কেল তোমার ইন্ডিয়া যাওয়ার খবর পায়, সেখান থেকে শুরু হয়ে যায় চাইনিজ হুইসপার। গ্র্যানি আমায় বলেছিল ওটাকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় হ্যাঁ চৈনিক চব্য। হে প্রভু, ওরা জানে না ওরা কি করছে, তুমি ওদের ক্ষমা করো।
মালিনী, এদিকের খবর কিছু শুনেছ? আরে আমাদের ললিতার ছেলে বোম্বা এখানকার একটা মেম বিয়ে করে ইন্ডিয়া যাচ্ছে। ওদিকে আবার কলকাতার বাড়িতে শুনলাম মহা গণ্ডগোল শুরু হয়েছে। ললিতার বর কিছুতেই মেমকে মেনে নেবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আরে বলছি তো। আমেরিকাতে একটা মেমকে বিয়ে করে বসে গেছে, আর এই নিয়ে বাবুলদা ললিতা বৌদি তো ধুমধুমার কাণ্ড বাঁধিয়েছে। আরে বাবুলদাকে তো তুমি জানো, হ্যাঁ সারাক্ষণ লোকটা জাতপাত নিয়ে খালি লেকচার দিচ্ছে, হ্যাঁ আর তারই ছেলেকে না এরকম কাণ্ড করেছে, সে তো লঙ্কা কাণ্ড। শুনছি নাকি ললিতা বৌদি আর বাবুলদা ছেলেকে ঘরেও ঢুকতে দেবে না। সে কি কথা কইছ, একেবারে হোয়াইট হাউসকে ঘরে এনে তুলেছে? বাবা, ওই হাদাবোদা মেনিমুখো বুম্বাটা এরকম একটা কাণ্ড করে বসবে কে জানতো বলো। মা গো মা, ইস, বাঙালিদের তো তুমি জানো তাই না, মানে তিলকে তাল করা স্বভাব একেবারে। আমি পাগল না ডোনাল্ড ট্রাম্প, উনার ঘরেও কেউ জানতে পারবে না তুমি নিশ্চিন্ত। হ্যাঁ শোনো, এখন না আমি রাখছি, আমার রাশা করে তো ভাত পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি, তাহলে আমিও রাখছি। হ্যালো মৌটুসি, খবরটা পেয়েছিস? সে কি গো, কি বলছো? বাবা, ললিতার তো নিজের ছেলেকে নিয়ে বড়াইয়ের শেষ ছিল না। হ্যাঁ, পার্টিতে গেট টুগেদারে কান পাতা দায় ছিল। তুমি জানো, তুমি জানো ওর ছেলে সাউথ পয়েন্টার বলে দিমাকে পা পড়তো না বেটি। ওর ছেলে একটু পড়াশোনায় ভালো বলে আমার গুবলু সোনাকে ওর বাবার কাছে কত মার খেতে হয়েছে, তারই অত্যা নেই। শুকিয়ে শুকিয়ে একেবারে আমশি হয়ে গেছে আমার গুবলু। কি বলছি, বেশ হয়েছে বেশ হয়েছে। এবার বৌমা বাথরুমে ন্যাপকিন রাখবে আর ওয়াশিং মেশিনে আমি জানি মেয়েদের পেটে কথা থাকে না, কিন্তু আমি কাউকে বলবো না গো। এবার রাখি, হ্যাঁ আমার এবার ভার্চুয়াল রবীন্দ্র জয়ন্তীর জন্য নিজেকে তৈরি করতে হবে, কেমন? পরে কথা হবে। আচ্ছা বা হ্যালো হ্যালো, হ্যাঁ বল মুখপুরি, শুনেছ খবরটা হাতে আড়ি ভেঙে গেছে? হে ভগবান, ওই সুন্দর মতন ছেলেটা বিয়ে করছে, তাও মেমকে। আর বলতে, ইস, কেন দেশের মেয়ে অকাল লেগেছে নাকি রে?
ছেলেটা কিন্তু খুব সুইট আর হ্যান্ডসাম ছিল। যাই বলিস না, যা ওপরবেলা যা ইচ্ছে তাই হয়েছে। না না না, পাগল হয়েছিস? আমি কাউকে বলবো না, তোর মায়ের দিব্যি না মা কালীর দিব্যি। হ্যালো, ফোনটা কেটে দিল, রেগে গেল। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ কানু, মাসি গো মাসি, একটা দারুণ খবর আছে। আরে বাবা, ঘড়ির পেন্ডুলামের মতো অত না দুলে শান্ত হয়ে দাঁড়িয়ে বল। হ্যাঁ, কি হয়েছে জানো তো? ললিতার ছেলে কি কাণ্ড করেছে। ললিতার ছেলে কি করেছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো হ্যালো, সাদা মেয়েটাকে, আরে সাদা সাদা কি সাদা, ওই হ্যান্ডসাম ছেলেটা, ছেলে তাতে তোর কি রে বাদু? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পারছো? ঠিক আছে, এখন এই মাসি টাকা নিয়ে না পারা গেল না, এই ওরাং ওটাং গুলো মাসে মাসে টাকা নেবে, অথচ যদি কিছু শোনা যায়। হ্যালো, কে ভাবলি? আরে কানু ফোন করেছিল, কি সব বলছে? ওই ভাদুর মেয়ে ললিতার ছেলে নাকি হ্যান্ডসাম ছেলেকে, তাই কিছুই তো বুঝতে পারলাম না। আরে মাসি, ওসব তো আজ আচার হচ্ছে, পাশের ঘরে তো একজন আছে, আমি তো টুম্পাইকে একদম বেরোতে দিই না। আরে বাবা, তুমি সেই হাদাই আছো। হ্যাঁ কি? আরে সরি সরি সরি, সরল আছো, তুমি সব জোর ভাত বুঝলে। আরে ওই ছবিটা দেখো নি, কি নাম? দোস্তানা, অভিষেক বচ্চন আর জন এব্রাহাম। কি করে সিরিয়াল? আমি চিনি না। হিন্দি তুমি চিনো না? নাও ঠেলা, কি পেলে মাসি শুধু এলে আর গেলে? শোন কাউকে বলিস। আরে না না, আমি এসব আর কাকে বলবো, আমার টুকুই আছে না, আর অন্যের দুঃখে বেশি আনন্দ করতে নেই বাবা। হ্যাঁ হ্যাঁ রাখো, আর বুলানকে বলি ইউটিউব থেকে দোস্তানা ছবিটা একবার দেখে নাও, সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ রাখছি। বাবা, এতক্ষণ গান্ধারীকে শোনাচ্ছিলাম দুপুর ঠাকুরপোর স্টোরি লাইন। হ্যালো বাবলি দি। বাবা, কতদিন পরে ফোন করছো? আরে ললিতার ছেলে বোম্বার খবর শুনেছিস? আচ্ছা, কে, আমাদের বোম্বাই? হ্যাঁ, বিয়ে করছে, তাও আবার একটা ছেলেকে। হ্যাঁ তা ভালোই তো, ছেলে বিয়ে করে আনছে আর তুই বলছিস ভালো? যার যা ইচ্ছা করবে, এখানে কি বলার থাকতে পারে বলো? বাবা, খুব আধুনিক হয়ে গেছিস দেখছি। সময় বদলাচ্ছে বাবলি দি, মানুষ তার ভালোবাসাগুলোকে পছন্দগুলোকে সম্মান করতে শিখছে, এখানে তো আমি দোষের কিছু দেখতে পাচ্ছি না। আর তাছাড়া সংসার ওদের করতে হবে, সে ছেলে করুক বা মেয়ে করুক, এটা তাদের পার্সোনাল চয়েস বাবলিদি। তুই আমায় হুল দিচ্ছিস মনে হচ্ছে? আরে না না, আমি তোমায় কেন হুল দিতে যাব? আরে আমি হুল দিলে তোমার লাগবে? যা গন্ডরের মতো চামড়া তোমার। শোনো, লকডাউন উঠে গেলে মুম্বাই যাব, খুব ইচ্ছে জুহুর চৌপাটিতে ছুটে বেড়ানোর। বাবা, যার রেঞ্জ এনার, পিএনপিসি থেকে একে নোবেল ছুড়ে মারব। কি বাসু বিয়ে ধীরাগমন পড়ি খেলা মালা বদল কিচ্ছু হবে না? যা চলে, তাহলে ঘটা করে ফোন করতে গেলে কেন আমাকে? জানিস আমি একটু বিয়েতে মজা করতে ভালোবাসি,
গেলে তো মাজাটা চটকে। ও তুই ভাব, একটা ছেলেকে বিয়ে করে কি পাবে? ললিতা বৌদি কি ওই বেটা ছেলে বউ নিয়ে ছৌ নাচবে? শুনলাম কালই আসছে সে বৌমণিকে নিয়ে। তাই আগে রাম 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 মা, তুই বেঁচেছিস নাকি? আরে না না, বিজেপি মহা জ্বালা। শোন না, হ্যাঁ বলো। আমার তো বোম্বার কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে। আরে তেলে আর দুধে কখনো মিশায় তুমি বলো? আরে দুধের জায়গায় দই হলেও তো হয় না? মানে বলছিলাম যে এই এই প্রচন্ড গরমে একটু ঘোল হলে ভালো হতো না? কি তোমার মন্দ হতো? কেন সব সময় মেয়েদের মাঝখানে কান পাতা? আবার কি হলো? একটু মেয়ে পোদা মানুষ হয়েছে না? আরে বাবা, হ্যাঁ ধরো তোর মাও না। আচ্ছা ছেলে পোদা হলে তোর মা কি আমাকে মাথায় তুলে নাচতো? হ্যাঁ বৌদির সঙ্গে কথা বল না। কি করো রঘুবীর, এই কথা আমি কিছুতেই ললিতাকে ফোনে জিজ্ঞেস করতে পারবো না। ওকে আচ্ছা, কি দরকার ছিল আমেরিকা পাঠাবার বলতো? এখানে কি আমরা কেউ খেতে করতে পারছি না? ওরা তো সর্বনাশ। দেখ না কিছু করতে পারিস কিনা। আচ্ছা তুই আগে আমাকে ছেলেটার নামটা কনফার্ম কর, আর আমি সব খবর নিয়ে নেব। তবে আর বলছি কি, এই শহরে আমার চোখকে ফাঁকি দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। বুঝলি, সব পাত্তা লাগিয়ে নেব। পাতা পাতা দিয়ে আবার কি হবে? পাত্তা 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 মানে খবর। ওকে রাখছি রে, বাই। হ্যাঁ কে? ইরে মুখপুরি, আমি বলছি রে, ললিতাদির ছেলে বিয়ে করে আনছে। ললিতা পিসির ছেলে বিয়ে? বলছো কি? কবে, কখন, কোথায়? বউয়ের নাম লারা। আরে বাবা, আমার অত শত জেনে কি লাভ বলতো? আমার বাবা নেমন্তন্নটা পেলেই হলো। সে রাম শ্যাম যদু মধু এই দুবাই কার্তিক যে কেউ হলেই হলো। আরে একটা ছেলেকে বিয়ে করছে রে। ছেলে কে? আগে তাতে কি? দেখো বাপু, আমার একেবারে সিম্পল ফান্ডা, কবজি ডুবিয়ে খেতে পেলেই হলো। তুই কি বলতো, সারাক্ষণ খালি খাওয়া আর খাওয়া। আচ্ছা এটা যদি তোর নিজের ছেলে হতো তাহলে? বললাম তো, ওই কুটকাচালি গসিপে আমার পেট ভরে না গো। দূরবীন পুতনা রাক্ষসী একটা। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। হ্যালো হ্যালো সঞ্জয় ভাই সাহেব। হ্যাঁ হ্যাঁ বল চুটকি। আরে কেসি শাদি, বরাতি নেই, খান পান নেই, ব্যান্ড বাজা নেই। আরে হাম তো বেঠে হ্যায় খানে কে লিয়ে। ক্যা বাত কর রহি হ্যায়? কুছ সুনা নেই আপনে? পাক, গুম্বা কা শাদি হ্যায়। কমাল কর রহা হ্যায় তু ভি হ্যায়। ইয়ে কেসি শাদি হুই ভাই, ইসমে বরাত নেই সাজেগি ক্যা? গানা নেই বাজেগা ক্যা? বাবুল কি দুআয়ে লেতি যা, যা তুঝকো সুখি সংসার মিলে। আরে জব তক ইয়ে নি হোগা ক্যা মজা আয়েগা শাদি কা? হ্যাঁ কমাল হ্যায় ইয়ার। আরে খান ভাই কেসে হ্যায় আপ? তারপর আপকা লাডলা বুম্বা বিয়ে করে তো আমেরিকা থেকে ফিরলো, মালুম হ্যায় কি নেহি? হ্যাঁ এ ভাই দরসল আরে ভাই কি রোগ জ্বালা বাঁধিয়ে বসলো বলুন তো। আরে ভাই ইসকা কোই দাওয়া ওয়া হ্যায় কি নেহি? আরে বহুত আচ্ছা হুয়া দাদা, বচ্চে কি লাইফ সুধর জায়েগি। কম সে কম সাড়ি জেভরাত ওর মেকআপ কা সামান খরিদনে কা খরচা তো বচ জায়েগা। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দাদা, ইয়া বিবি কি ফরমাইশে পুরি করতে করতে সালা জিন্দগি কব গুজর গই পতাই নেই চলা। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ
আরে না না, 4 নম্বর অরবিটটা খারাপ হয়েছিল তাই ঠিক করতে এসেছি। আরে বিট নয় অরবিট। আরে না না না, টালিগঞ্জে নয়। হ্যাঁ আসবো, খুব তাড়াতাড়ি আসবো। এই শোনো, বাচ্চাদের ঘর থেকে বেরোতে দিও না বুঝলে, আর তুমিও মাস্ক লাগিয়ে। আরে বাবা মাস্ক লাগিয়ে, তোমার সবটা দিয়ে একটাই ধান্দা। আরে আমফানে মুদিয়ালির হেলে যাওয়া পোস্ট ঠিক করছিলাম, হঠাৎ কিছু লোক ক্যাপচার করে নিয়ে এলো আমাকে। না না সিএসসি নয়। ওরে বাবা, এরা সব নাশা পাশার লোক। আমায় বললো করোনায় কেউ কাজ করতে রাজি হচ্ছে না, তাই তোমাকেই জোর করে নিয়ে যাচ্ছি। মেশিনে ভরে পার্সেল করে দিয়েছে এখানে। আরে আরে বাবা, আমি কি অত শত বুঝি নাকি ব্যাংক? আরে বাবা এখন হাওয়ায় ভাসছি। না 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 না, একটা মেয়েও আছে। ওহো না বাবা, চাইনিজ। ওর করোনা ফরোনা নেই, আর থাকলেই বা কি। আমি ওর সঙ্গে কি কি যে বলো না, গায়ে যা চাপিয়ে আছি তা খুলতে খুলতেই। আরে চাপিয়ে ওর উপর নয়, পিপি কি গায়ে। হ্যাঁ এখন রাখো। হ্যাঁ কি কি বলছো কি? হ্যাঁ ললিতাদির ছেলে, ওই গোড়াদের দেশে যে থাকে আমেরিকায়। হ্যাঁ মাইরি, একটা ছেলেকে লেওড়া লাড়া লাড়া ক্রিকেটার। ও বাবা গো, শুনে তো আমার কেমন গরম গরম লাগছে গো। আরে দূর, তোমার কথা শুনে হাক্কা নুডলস অনেক দূরে আছে, ওকে ধরতে গিয়ে মরি আর কি। শোনো শোনো, এই দুষ্টুমি করো না। আরে বাবা ওর সঙ্গে ওলা উঠোর দিব্যি, ডানায় হাডুডু খেললেও তুমি আমাকে জোর করে টেনে নামাবে কাদার মধ্যে। হ্যালো হ্যালো, যা কেটে দিলাম পুরি। হ্যালো মণি ভাই, নম্বর চিন্ন ভাইছে বোম্বাবা। পুতেক পয়সা খরচ করে পঠিয়েছিল আমেরিকা, আৰু পুতেকে তারপরে বিয়া পাতি আনিলে লড়া। ললিতাঙ্কর পুয়ো বোম্বা বাহাইকে আসছি। চলো দেবরি দেব, অত তিন চা পরিবার মধ্যে মুলগা মুলগি নাই হোনার, নাই হোনার মুলগা মুলগি। আও কল্যাণ পড়রা নন্দ মাদ্রি গন্নি বাচ্চনে তো যারা জইনে বিচারিনে চাকিনে করনে কোনে না পাড়িছে। ওই ভাই ਗੱਡੀ ਹੈ ਤੇ ਚੱਲਣੀ ਹੈ, ਫਰੰਟ ਗੇਅਰ ਨਹੀਂ ਤਾਂ ਬੈਕ ਗੇਅਰ ਸੇ ਕੀ ਫਰਕ ਪੈਂਦਾ? ਸਾਰੋ ਦਿਮਾਗ ਖਰਾਬ થઈ ਗਿਆ ਸ਼ੇ। ਹਾਨੀ ਭਾਉ ਸਾਹਿਬ ਚ ਪਰਿਵਾਰ ਮਦੇ ਵੰਸ਼ ਵਿਰਤੀ ਨਹੀਂ ਹੋਣਾ। ਗੇਅਰ ਬਾਕਸ ਸਹੀ ਸਲਾਮਤ ਰਹੇ ਨਾ, ਹੈ ਗੁਜ਼ਰ ਜਾਤੀ ਹੈ। ਹੇ ਭਗਵਾਨ, ਘੋਰ ਕਲੇ ਜੁਗੋ ਘੋਰ ਕਲੇ ਜੁਗੋ। ਇਹ ਕਥਾ ਸੁਣੀਵਾ ਗੁਰੂ ਆਪਣ ਕੋ ਮਰਨ ਨੂੰ ਕਹਿੰਕੇ ਹੈਲਾਨੀ। Mumbai is a very big rascal, you know, he's a very, very big rascal. Pishon dushto chile, chik. Hello? Dinner bakshe bawata ka, shat shakale konna ka? Tumi. Tai mohamarir bajare, boli hari hoye, phone ta kare konle shuni? Ki? Mumbai babur piye? কি হচ্ছে নাকি শুনি? বোম্বা কামি নো গেই অনলি ওয়ান ফ্রি। তোমরা কোকর হাসি দেখো, বোম্বা আসছে তাতে তোমার কি? বোম্বা বাবুর বিয়ে সি নয়, একেবারে টোটাল হি। বলছো কি? তোমায় খ্যাংরা মেরে করবো বিদায়। ছি ছি ছি,
আমাকে না তুমি মেরে মেরে আমার জীবনটা কাকে মানে করে দিলে মানছে বুম্বা ঠিক করেছে ঠিক বুঝেছে ও জানে ওকে মরতে হবে না জানছে ইস বাবা গো উপরা মিনছে তোমায় আজ মরব জানছে হ্যালো কে করমজলি রত্নাবলি না না মজা করছিলাম বল কি ললিতা বৌদির ছেলে বুম্বা সে তো বাইরে থাকে দূর আমার এসব বিশ্বাস হয় না কী সব আবোলতাবোল বলিস সত্যি এ হচ্ছে ওই সব 377 ধারা লাগু করার ফল বুঝলি আরে না না কাউকে বলবো না এসব কথা কেউ কাউকে বলে নাকি তুই নিশ্চিন্তে থাক ঠিক আছে চল বাই কুঠনি বুড়ি এই বলতেই ফোন করেছিল ভাল লাগে না চারিদিকে যা সব হচ্ছে বাবা আমার ছেলেটা আবার কোথায় গেল রে বাবা চারিদিকে সব বুম্বার দল ঘুরঘুর ঘুরঘুর করছে যাই মালুকে একটা ফোন করি ঠাকুর বলেছেন যাহা পাইবে তাহা ভাগ করিয়া খাইবে আরে ওই ললিতা বৌদি আছে না ওই ব্যাঙাচি মুখ বৌদি রে তার ছেলে যাকে বলে ওই ট্রান্সজেন্ডার গে মুপুরি তোকে এসব কথা কে বললো হ্যাঁ ভুলে গেলি মেয়ে এই তো এতক্ষণ আমাকে নিয়ে কত খিল্লি করলি তোরা এরই বলতে ভুলে গেলি হ্যাঁ ও বাবা এখন আমায় চিনতে পারিস নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি আকার আমি নিরাকার আমি নিত্য আবার আমি অনিত্য আমি কখনো নারী কখনো পুরুষ আবার আমি অর্ধ নারীশ্বর তুমি ঘুল মারছো আমার মনে হয় হ্যাঁ তাই মেয়ে আমরা তোদের পিএনপিসি দারুণ খোরা তাই না রে হ্যাঁ কি রে আমাদের দেখলি তোদের অ্যাড্রিনালিন উপচে কান্তা সেন্টের ফোয়ারা বইতে থাকে কি কি বলছিলি রে এতক্ষণ আমাদের নামে বল না কি কি বলছিলি হ্যাঁ মালা বদল বাচ্চা কি করে হবে তারপর গাড়ি ফ্রন্ট গিয়ারে চলবে না ব্যাক গিয়ারে ব্যান্ড বাজা বাজাতে পারবি কি না তারপরে আমরা নাকি ওই ধোকলা ফাপড়ার থেকে বেশি মুচমুচে তেলে দুধে মিশ খায় না কত কি তো বললি বাবা এতক্ষণ হ্যাঁ তোদের মতো নকম্মাদের তো একই রোগ খালি লোকের পরনিন্দা পরচর্চা করা কারোর ভালো কিছু সহ্য হয় না নারে হ্যাঁ কারোর দুঃখে যত বেশি না তোরা দুঃখী হোস তার থেকে বেশি দুঃখী হোস না কারোর সুখ দেখলে হজম হয় না নাকি হ্যাঁ আমাদের কথা না বললে পেট পাতলা হয়ে যায় নাকি এতদিন তো ভাবতাম মেয়েরাই বোধ হয় পারদর্শী এ কাজে ও বাবা এদিকে ছেলেরাও কম যায় না সব কেন রে তোরা বারবার আমাদের গন্ডির মধ্যে ঢুকে পড়িস
হ্যাঁ, আমরা তো আমাদের মতনই থাকি, তোদের তো বিরক্ত করতে যাই না, যাই। ওই তো কোথাকার ওই বুম্বা না টুম্বা। আচ্ছা, ও যদি একটা মেমকে বিয়ে না করে একটা ছেলেকে বিয়ে করতো, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বল? হ্যাঁ হ্যাঁ, ওর বাপ মানতো না, জানি তো। পাড়ার লোক টিটকিরি করতো করতো, আর বাবা তোরা কি করতি? তোরা তো শকুনের মতন হামলে পড়ে খাবলি খাবলি খেতি করে। কিন্তু বোম্বা তো তার ভালোবাসার মানুষটার সঙ্গে সঙ্গে থাকতে পারতো, কাছে কাছে থাকতে পারতো নাকি? আচ্ছা একটা কথা বলতো, এই যে তোরা এত ঘটা করে মন্ত্র ফুঁকে বিয়ে করিস, কজন বুঝিস এই দাঁত ভাঙা মন্ত্রের অর্থ? বুঝিস কেউ? কিন্তু একটা ছেলে বা মেয়ে যখন তার পছন্দ করা ছেলে বা মেয়েকে বিনা শর্তে ভালোবেসে তার সঙ্গে সারা জীবন থাকার অঙ্গীকার করে তাকে বিয়ে করে, তখনই সেটা সম্পর্কের রূপ নেয়। হ্যাঁ, দুটো আত্মা মিলেমিশে এক হয়ে যায়। আজকাল ওই ফেসবুকে নতুন অ্যাপ বেরিয়েছে না, ছেলেরা মেয়ে সাজে, মেয়েরা ছেলে, তাহলে চিন্তা করতো বুকের ভিতরে বাসনাটা তো সুপ্ত ছিল। হ্যাঁ, যত দোষ আমাদের বেলা নাকি রে, যত দোষ বেটা নন্দ ঘোর। হ্যাঁ ও বাবা, তোর চোখ মুখে কত জিজ্ঞাসা মারিবে। আমি বলি হারি যাই যে একটা পরচর্চার ফসল কোথায় জন্মালো, আর তোরা কোথায় সেটাকে রান্না করে হজম করে ফেললি মা গো মা? আরে এই কথাটা তো সরাসরি ললিতাকে জিজ্ঞেস করলে সারা দেশ জুড়ে তো তোলপার হতো না। কি না, বোম্বা একটা ছেলেকে বিয়ে করে এনেছে, এই খবরটা কোথায় না ছড়িয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, আসাম, চেন্নাই, উড়িষ্যা, পুরে বাপরে বাপ, একেবারে নাচিয়ে ছেড়ে দিয়েছিস তোরা। ওদিকে চীন আর এদিকে তোরা, দুটোই সমান। একটা কথা বলতো, এই যে তোরা গে, হিজরে, বৃহন্নলা, মামু, বৈঠা, হাবজান, বৌদি, বাইলা, গুর, মাসি, এসব বলে যাদের চিনিস, ভুল বলেছি, একটু ভুল বলে ফেলেছি, চিনিস না, চিনলে কখনো তোরা ঘোলের সাথ জল দিয়ে মেরাতিস না। আরে এদেরও কিন্তু একটা মন আছে, মন তুলতুলে নরম মন, হ্যাঁ সহিষ্ণুতায় ভরা মন। ওই উপরের মানুষটা আমাদের তিনটে ভাগে ভাগ করেছে, নারী, পুরুষ, মানুষ। আর এরা শুধু ভালোবাসা চায় রে, ভালোবাসা, সম্মান চায়, সবার সঙ্গে মিলেমিশে এক হয়ে থাকতে চায়। আমার ছোটবেলা কি করে কেটেছে শুনবি? আমার বাবা যখন জানতে পারে না যে আমি তোদের মতো নই, তখন একদিন রাত্রিবেলা আমাকে শিয়ালদা স্টেশনে ছেড়ে রেখে চলে আসে একা। আর তার পরদিন যে মানুষটা আমাকে সঙ্গে করে তার কাছে নিয়ে গেছিল, সে ছিল সত্যিকারের একজন মানুষ। হ্যাঁ, কিজরে তোদের কথায়, আমাকে মায়ের মতন স্নেহ, যত্ন, ভালোবাসা দিয়ে মানুষ করেছে। কে বড় হলো? এই মেয়ে কথা নেই কেন মুখে, বল কে বড় হলো, বল। চুপ হয়ে গেছে। এতদিন এত যুদ্ধ করে 377 আদায় করলাম, কি না তোদের সঙ্গে গায়ে গা মিলিয়ে থাকবো। আমাদের জয় না ওই কোটের গন্ডি পর্যন্ত, তোদের মনের নাগাল আমরা কিছুতেই পেলাম না। একটা গল্প শুনবি? আমার শরীর কাছ থেকে শোনা, পেনসিলভেনিয়ায় নিক নামের একজন পিয়ানোর টিচার ছিল, 30 ছুঁই বয়স। হঠাৎই একদিন তারই ক্লাসের একটি 23 বছরের ছেলে ইয়ানের সঙ্গে তার ভালোবাসা হয়। ইয়ান ছিল অনাথ, একটা অরফানেজে থাকত। একদিন টিচার ছেলেটি তার ভালোবাসার মানুষটিকে নিয়ে তার বাড়িতে যায়, পরিচয় করায় তার বাবা মায়ের সঙ্গে। কিন্তু তার বাবা মা তাকে কিছুতেই মেনে নিতে চায় না, পাড়ার লোক তাকে মেরে জোর করে গ্রাম থেকে বার করে দেয়। ইয়ানকে হারিয়ে নিক অসুস্থ হয়ে পড়ে, দিনে দিনে রোগা হয়ে যেতে থাকে, তার স্বাস্থ্য ভেঙে যেতে থাকে। নিক যখন মৃত্যু সজ্জায়
তখন হঠাৎ একদিন ইয়ান এসে হাজির হয়। ইয়ানকে দেখে নিক পাগল এর মতো করতে থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায়। এত উত্তেজিত হয়ে যায় নিক যে সে উত্তেজনার কারণে সেই রাতেই নিকের মৃত্যু হয়। মারা যাবার আগে নিক ইয়ানের হাত ধরে বলে যায় তার বৃদ্ধ বাবা মায়ের খেয়াল রাখতে। ইয়ান কিন্তু কথা রাখে, সে নিকের বাবা মাকে মৃত্যুর আগে পর্যন্ত সন্তানের মতো সেবা করে। তিনি মারা যাবার পরেও সে রোজ ফুল নিয়ে তাদের কবরের কাছে গিয়ে বসত, তাদের রূপকথার গল্প শোনাত। একদিন এক বরফ ছড়াবে গেলে ইয়ানকে সেই কবরের পাশেই মরে পড়ে থাকতে দেখা যায়। আজও সেই গ্রামের মানুষ আদর করে তাদের সন্তানের নাম ইয়ান রাখে। কেন জানিস? কারণ ইয়ান হচ্ছে ভালোবাসার প্রতীক, ইয়ান সেবার প্রতীক, ইয়ান প্রতিজ্ঞা পূরণের প্রতীক। সেখানকার ইয়ানরা যদি এত ভালোবাসা পায় তাহলে আমাদের প্রতি কেন এত ঘৃণা বলতে পারিস? তোরা বিশ্বাস কর, আমরা শুধু দিতে এসেছি, নিতে নয়, বড় যন্ত্রণা হবে যখন আমাদের এক করে করে রাখা হয়। এই মহামারীতে ইজরেটা কম মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধ্য মতো সেবা করেছে, সবাই ধন্য ধন্য করেছে। আর এই ভালোবাসাটা কিন্তু আমাদের সবসময় চাই। তোরা শুনতে পাস না বলে আমাদের হাততালি মেরে আমাদের দুঃখের কথা তোদের শোনাতে হয়। একটু ভালোবাসা দে, দেখ আমরা হাততালি মারা ছেড়ে দেব, আমরা বাচ্চা নিয়ে নাচা কোদা করা ছেড়ে দেব, আমরাও বাঁচতে চাইব, আমরাও তোদের সঙ্গে একসঙ্গে বাঁচতে চাই। যে ছেলেটা মেয়েদের মতো আচরণ করে তাকে থাকতে দে না, যে তার মতো সে তো কোনো অন্যায় করছে না, সে তো চুরি করছে, সে তো রেপ করছে না, তাহলে কেন তাকে শৃঙ্খলে বেঁধে রাখিস তোরা বলতো? হ্যাঁ, তোরা বলবি বাচ্চা কি করে হবে, কি দরকার বলতো বাচ্চার? কটা সন্তান আজকে তার বাবা মার খেয়াল রাখে বলতে পারিস? আর তাই যদি হবে, আজকে প্রতি এক কিলোমিটারে একটা করে বৃদ্ধাশ্রম তৈরি হতো না? প্লিজ এইবার ক্ষান্ত দে, হাত জোর করে বলছি, এবার ক্ষান্ত দে, এবার ক্ষান্ত দে। আমার না খুব ভুল হয়ে গিয়েছে গো, এভাবে পিএনপিসি করালে আমার মোটেই উচিত হয়নি। আমার কথাটা যে এভাবে ইন্টারপ্রেট হবে সেটা আমি মোটেই বুঝতে পারিনি গো। সত্যি বলছি, আমি কান মুড়লাম। হ্যাঁ, আমার না বদ হজম হোক, অ্যাসিডিটি হোক, পেট গুড়গুড় করুক, আমি মুঠো মুঠো ডাইজিন খাবো, সিমট্যাক খাবো, এন্ট্রোকিনাল খাবো, কিন্তু আর পিএনপিসি করবো না। সত্যি বলছি, মায়াবতী দিব্যে ছুরি মা কানি দিব্যি। চাইনিজ উইসপার করে একটা মানুষের জীবন এভাবে তছনছ করে দেওয়া যেতে পারে সেটা তোমার ডায়েরি না পড়লেই জানতেই পারতাম না। আর তুমিও হাল ছেড়ে দিলে, লোড়াকে বুঝিয়ে বলা উচিত ছিল। লোড়াকে লাড়া বানিয়ে যে মকারি ওরা করেছিল সেই সব কিছু ওকে খুলে বলা উচিত ছিল দাদু ভাই। গ্র্যানি বলে তুমি একটু মুখ চোরা, সে কথা কি আমি আর জানি না? ড্যাড মম মারা যাওয়ার পর তুমি আমায় কোলে পিঠে মানুষ করেছিলে, তোমার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো এখনো আমার মনে আছে। কত আদর করেছো, কত স্নেহ দিয়েছো। ড্যাড মম বেঁচে থাকলেও হয়তো ওরা এত ভালোবাসা আমায় দিতে পারত না। দেখে নিও, আমি যে করেই হোক লোড়াকে খুঁজে বের করবই।
যদিও জানে না সেটা কি করে সম্ভব হবে। গ্র্যানি কি বলে জানো, বলে তুমি যদি একবার মন থেকে কিছু চাও তবে গোটা ইউনিভার্স তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তুমি বলবে তো নাক বুঝি গ্র্যানি শাহরুখ খানের ছবি দেখে দেখে মাথার 12টা বাজিয়েছে। একটা কথা তোমায় চুপি চুপি বলি দাদু ভাই, গ্র্যানি আজও তোমায় খুব ভালোবাসে। মাস কাটিয়ে বছর ঘুরে গেল, এখনো লোড়ার কোনো হদিশ পেলাম না। আজ এখানে বসেই তোমার বার্থডে পালন করছি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কি হলো মুখটা অমন করে আছো কেন বাংলা পাঁচের মতো, একটু হাসো। ঠিক আছে আমি কথা দিলাম, তোমার লোড়ার সঙ্গে দেখা না করে আমি ইন্ডিয়ায় ফিরব না, প্রমিস। লোড়াকে খুঁজতে খুঁজতে অনেকগুলো বছর কেটে গেল। আজকাল তোমাকে খুব বেশি অনলাইনে পাই না, কোনো কথাই হয় না তোমার সঙ্গে, টেক্সট করি কোনো উত্তর পাই না। জানো সে ভিজুয়ালি মেয়েটির সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, আজকাল অনেকটা সময় আমরা একসঙ্গে কাটাই। আজ সকালে চার্চে গিয়ে বিয়ে করেছি আমরা, দায়িত্ব অনেক বেড়ে গেছে। স্যান্ডারও চাকরি করে, খুবই ব্যস্ত আমাদের জীবন, উইকেন্ড ছাড়া আমাদের কথাই হয় না। আমিও সেই খিটখিটে বসের পুরনো চাকরিটা ছেড়ে নতুন চাকরি জয়েন করেছি, কাজেরও খুব চাপ দাদু। জানি ঠিকমতো যোগাযোগ রাখতে না পারার জন্য তোমার অভিমান হয়ে আছে। দাদু ভাই মেয়ে হয়েছে আমার, নাম রেখেছি লোরা। দাদুর বাড়িতেই আছে এখন, আজকাল ওর মধ্যে তোমার লোড়াকেই খুঁজে বেড়াই। আমার লোড়া এখন একটু বড় হয়েছে, ভীষণ দুরন্ত আর দুষ্টু। তোমার কত গল্প বলেছি ওকে, খুব মন দিয়ে শোনে তোমার কথা। মাঝে মাঝে ভাবি তোমার লোড়াও যদি তোমার কথা শুনত। নতুন একটা কাজ নিয়েছি ব্রিটিশ মিউজিয়ামে, এটা আমার খুব মনের মতো কাজ দাদু, গাইড কাম ন্যারেটারে। কাল গ্র্যানির ফোন এসেছিল, তোমাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। নিজেদের নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের চারপাশের মানুষগুলোর জন্য ভাবার সময় হয় না আমাদের, শুধু কেয়ার করার বাহানা করি। আসলে নিজের সুখের কথাই আমরা ভাবি দাদু ভাই। স্যান্ড্রা গতকাল আমাদের ছেড়ে চলে গেছে, আমার লোড়া এখন একটা ইহুদি ছেলেকে ভালোবেসে আমেরিকায় সেটেলড। আগে যেমন আমি তোমার সঙ্গে আকাশপথে কথা বলতাম, সেও আজকাল তাই করে। তুমি যেমন আমার উপর অভিমান করতে, আমিও আজকাল তাই করি। আজকাল বড় একা লাগে দাদু ভাই, যেমন ইন্ডিয়াতে বসে তোমার লাগতো। তুমি নেই জেনেও রোজ আকাশপথে একটা মেল করার অভ্যেস হয়ে গেছে। একদিন হয়তো আমিও আর মেল করতে পারবো না, সব থেমে যাবে। এই বয়সে এসে আমিও ভাবি যে সত্যি যদি চাইনিজ হুইসপার করে তোমার লোড়া যেভাবে চলে গিয়েছিল সেভাবেই যদি ফিরিয়ে আনতে পারতাম। ইচ্ছে ছিল একবার দেখার, এখন যদি থাকতো তবে কেমন দেখতে হতো, আমার লোড়ার মতোই সুন্দরী নাকি মুখে হাজারটা বলি রেখার ছাপ। হয়তো এখনো সাজতে খুব ভালোবাসে, বড় ঘুম পাচ্ছে দাদু ভাই। চারিদিক থেকে চাইনিজ হুইসপার ভেসে আসছে, চাইনিজ হুইসপার। গ্র্যানি বাংলাটা বলেছিল কি জানো, কি জানো ছিল, সব ভুলে যাই আজকাল। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, চৈনিক ছপ্পা।